আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো জাদু মানুষ পার্ট 4। ইমলির সাথে ওই দুর্ঘটনা হবার পরে অনেক দিন কেটে গেল এবং তারপর থেকে ইমন ইমলির সামনে আর আসেনি। আস্তে আস্তে ইমন তার বিজনেসে সাকসেস হলো এবং শহরে তার অনেক নাম ডাক হলো, কিন্তু তার বিজনেস নেম অন্য কিছু ছিল, ইমন ছিল না। তাই ইমলি জানতেও পারেনি ইমন এত ভালো বিজনেসম্যান হয়েছে। ইমনের বিজনেস নাম ছিল রোহান। এদিকে যখন ইমলি জানতে পারলো রোহান নামের কোনো এক বিজনেসম্যান খুবই সাকসেস হয়েছে, তখনই ইমলির মনে লাড্ডু ফুটতে শুরু করলো। একদিন সে লারার সাথে গল্প করছিল এবং তাকে বলল, এই জানিস তো লারা, আজ আমি শুনেছি রোহান নামে একজন বিজনেসম্যান নাকি এখন খুবই সাকসেসফুল, আর উনি নাকি আনম্যারিড, আর দেখতেও নাকি খুবই হ্যান্ডসাম, আমার তো খুবই দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ, তোর তো শুধু এইটাই, তুই শুধু হ্যান্ডসাম বিজনেসম্যান দেখলেই হয়, তুই পাগল হয়ে যাস। আরে আমি তো এখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, তুই তো এখনো দেখিসনি, তাই এই অবস্থা, দেখলে না জানি তোর কি অবস্থা হবে। আমি ভাবছি আমার বাবাকে বলবো ওর সাথে দেখা করানোর জন্য। তুই কি শিওর উনি তোর সাথে দেখা করবে? আরে বাবা, এতে শিওর হওয়ার কি আছে, আমি কি দেখতে খারাপ নাকি? তবু সবকিছু ভেবে চিন্তে কর, এভাবে উড়িস না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুই চুপ কর, তোর ইমনের মতো ও এত ইউজলেস না, ঠিক আছে? আচ্ছা বুঝলাম, চল এবার বাড়ি চল। তারপর তারা বাড়ি চলে আসলো। ইমলি তার বাবাকে বলে রোহানের সাথে দেখা করার জন্য একটা ডেট ফিক্সড করলো এবং সে রোহানের সাথে দেখা করতে গেল। ইমলি রেস্টুরেন্টে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছিল, কিন্তু রোহানের দেখা মিলল না। ঠিক আধা ঘন্টা পর রোহান এলো আর ইমলি তাকে দেখে খুবই রেগে গেল। ইমন, তুমি এখানে কি করছো? তুমি কি চাও তোমার জন্য আমার সবকিছু নষ্ট হয়ে যাক? তোমাকে এখানে কে আসতে বলেছে? সবসময় তুমি কেন আমাকে ফলো করো? আশ্চর্য তো, তুমি তো আমার সাথে দেখা করতে চাইলে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার সাথে দেখা করতে চাইবো? কিন্তু তোমার বাবা তো আমাকে বললো তোমার সাথে দেখা করতে। হোয়াট ননসেন্স, কেন আমার বাবা তোমার সাথে আমাকে দেখা করতে বলবে? আমি তো রোহানের সাথে দেখা করতে এসেছি। ও সরি, আমি আমার পরিচয় দিইনি, আমি রোহান। মানে তুমি কি বলছো? তুমি কি আমার সাথে মজা করছো? তুমি রোহান কিভাবে হও? তুমি তো ইমন। হ্যাঁ, আমি ইমন ছিলাম, কিন্তু এখন না, এখন আমার নাম রোহান। তার মানে তুমি সেই রোহান? হ্যাঁ, আমি সেই রোহান। ইমলি কিছুই বুঝতে পারছিল না সে কি বলবে, সে চুপচাপ ইমনের দিকে তাকিয়েই রইল। তারপর ইমন বলল, তুমি তো এটাই চাইতে না যে তোমার লাইফ পার্টনার বিজনেসম্যান হবে? এখন আমি সাকসেসফুল বিজনেসম্যান, এখন কি আমি তোমার জন্য পারফেক্ট? ইমলি কোনো কথাই বলতে পারলো না, সে চুপচাপ বসেই থাকলো। কি হলো ইমলি, আমি তো তোমাকে কিছু বলছি, তুমি কি আমার কথা শুনতে পারছো? আমি মানে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তুমি কি ঠিক আছো? তোমার শরীর কি ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার মনে হচ্ছে তোমার আজ শরীর খারাপ, তুমি বাড়ি চলে যাও, আমরা না হয় অন্য কোনো দিন দেখা করব। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো, আমার এখন বাড়ি যাওয়া উচিত। তারপর ইমলি ওখান থেকে বাসায় চলে গেল এবং তারপরে লারা এলো এবং তাকে বলল, ইমলি কি অবস্থা, রোহানের সাথে দেখা হলো? ভালো লেগেছে তো রোহানকে? আরে তোকে আমি কি বলবো, ওটা ইমন। মানে কি বলছিস ইমন, তুই তো রোহানের সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? হ্যাঁ, আমি তো রোহানের সাথেই দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ইমনই রোহান। ইমন এখন বড় বিজনেসম্যান আর ও ওর নাম চেঞ্জ করে রোহান রেখেছে। বাহ, এটা তো ভালো, কিন্তু আমি ওর সাথে ফেস টু ফেস কথা বলতে পারছি না, আমার অনেক লজ্জা লাগছে। আমি তোকে বলেছিলাম মানুষকে কখনো ছোট করে দেখতে নেই, আর তুই সেই ইমনকে ছোট করে দেখলি। আজ দেখলি তো, ও আজ দেশের সব থেকে বড় বিজনেসম্যান, আর ওর কাছে এখন সবকিছুই আছে।
হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু এখন কি করব, আমার করার কিছু নেই। হয়তো ও আমাকে পাবার জন্য এটা করেছে, আমার সাথে হয়তো ওর বিয়ে হয়ে গেলে ও আর বিজনেস সামলাবে না। তুই এটা কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? একজন বিজনেসম্যান কখনো কি এভাবে মাঝপথে হাল ছেড়ে দেয়? হতেও তো পারে, তাই না? আমি ওকে বিশ্বাস করি না। ঠিক আছে, তোকে ওকে বিশ্বাস করতে হবে না, আমি না হয় ইমনকে বিয়ে করে নেব। এই বলে লারা ওখান থেকে চলে গেল, আর ইমলি তখন চিন্তায় পড়ে গেল। একদিন ইমলি গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে খুব বড় একটা দুর্ঘটনা হলো এবং ইমলির সিরিয়াস অবস্থা হয়ে গেল। ডাক্তার বলল ইমলিকে আর বাঁচানো যাবে না। তখন লারা এই কথাই ইমনকে বলল, আর ইমন এটা শুনে খুবই ঘাবড়ে গেল। তারপর হাসপাতালে এসে ইমন ইমলির উপরে অনেক জাদু শক্তি প্রয়োগ করল, কিন্তু ইমলি আর সুস্থ হলো না। তখন ইমনের মাথায় একটা বুদ্ধি এলো এবং সে লারাকে বলল, লারা, ইমলিকে বাঁচানোর আর একটাই উপায় আছে। আমি যদি আমার শরীর থেকে রক্ত ইমলির শরীরে দেই, তাহলে ইমলি সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমার তো সব জাদু শক্তি নষ্ট হয়ে যাবে, বলো? ইমলি যদি না থাকে, তাহলে আমি আমার জাদু শক্তি দিয়ে কি করব? আমার আজ পর্যন্ত সবকিছুই তো ইমলির জন্যই করেছি। ইমলি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইমলির জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। তুমি ভেবে বলছো তো? ইমলি তো তোমাকে পছন্দ করে না। ইমলি যদি আমাকে পছন্দও না করে, তাও আমার যায় আসে না। আমি তো ওকে সুস্থ শরীরে দেখতে পারবো, এটাই আমার কাছে অনেক। তারপর ইমন তার শরীর থেকে রক্ত নিয়ে ইমলির শরীরে দিল এবং ধীরে ধীরে ইমলি সুস্থ হয়ে উঠল। কিন্তু ইমনের সব জাদু ক্ষমতা হারিয়ে গেল এবং সে সাধারণ মানুষের মতোই থাকলো। তারপর ইমলির যখন জ্ঞান ফিরল, লারা তখন তাকে সব কিছু খুলে বলল, আর ইমলি খুবই অনুতপ্ত হল এবং ইমনের কাছে গিয়ে বলল, ইমন আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে আজ পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক ছোট করে দেখেছি, কিন্তু তুমি আজ আমার জন্য অনেক কিছু করেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আর আমি জানি তোমার থেকে ভালো কোনো ছেলে আমার লাইফে আসতেই পারে না, তাই আমি চাই আমি তোমার সাথে বিয়ে করব এবং আমরা একসাথে থাকবো। আমি তোমার উপর কখনোই রেগেছিলাম না ইমলি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি এবং আমি সত্যি সত্যি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি চেয়েছিলে তোমার লাইফ পার্টনার বিজনেসম্যান হোক, আর আমি আজ এত সাকসেসফুল হয়েছি শুধুমাত্র তোমার জন্য। আমিও তোমার সাথে একসাথে থাকতে চাই। তারপর ইমলি আর ইমনের খুবই ধুমধাম করে বিয়ে হলো এবং তারা একসাথে খুব সুখে শান্তিতে থাকতে শুরু করলো। এই ছিল আজকের গল্প জাদু মানুষ পার্ট 4, আর এটাই জাদু মানুষের শেষ পর্ব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।